বরগড় জেলার নকলি সার্টিফিকেট র্যাকেটর পর্দাফাশ, দুইজন নকলি শিক্ষক বিরুদ্ধে কার্যানুষ্ঠান নিয়েছে জেলা শিক্ষা বিভাগ। দুইজন নকলি শিক্ষক হচ্ছেন অম্বাভানা ব্লক ভুতলি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরণী সেঠ ও কন্দপলা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঙ্গল বিশ্বাল। এমানে নকলি সার্টিফিকেট দাখল করে দীর্ঘ বর্ষ হেলা সরকারি চাকরি পাই দরমা নেউথিলে। শিক্ষা বিভাগ সন্দেহ করে উভয়ঙ্ক সার্টিফিকেট কু নেই তদন্ত করেছিল। তদন্তে বিডি প্রমাণপত্র নকলি থাকা জনাপড়ে। এনে অম্বাভানা বিও স্থানীয় থানায় দুইজনক না এতলা দিয়ে এবে উভয় নকলি শিক্ষক আত্মসমর্পণ করে বিচার বিভাগ হাজত অছেন। 2005 অক্টোবর 15 তারিখে চন্ডীপালি বিদ্যালয়ে নিযুক্ত হয়েছিল তরণী সেঠ। সেইপর 2005 অক্টোবর 18 তারিখে মঙ্গল বিশ্বাল চাকরি যোগ দিয়েছিল। 2011 সেমানে রেগুলার হয়েছিল। উভয়ে 29,900 টাকা দরমা পাওয়া নকলি সার্টিফিকেট বাবদে বিও জাঁয়া পরে অন্নামলাই ইউনিভার্সিটি নাঁরে প্রমাণপত্র যাঞ্চ পাই সেঠাকু চিঠি করে সত্যাসত্য লোড়ে। বিশ্ববিদ্যালয় দুইটি যাক সার্টিফিকেট নকলি হয়ে চিঠি জনাই অনলাইন লিপন হতা। আমার পশ্চিম ওড়িশা ব্যুরো চিফ রয়েছেন লিপন। দুইজন দীর্ঘ বর্ষ ধরি ধোকা দিয়ে আসুলে ধরা পড়িগলা, পর্দাফাশ হয়ে গেল নকলি সার্টিফিকেট। দেখুন তো কমলাকান্ত, গত বর্ষ বলাঙ্গীর নকলি সার্টিফিকেট ফ্যাক্টরি বলাঙ্গীর হোক গঞ্জাম হোক বিভিন্ন জেলায় যেভাবে ভাবে নকলি সার্টিফিকেট র্যাকেট পর্দাফাশ হয়েছিল সারা ওড়িশা কু চহল পকাই দিয়েছিল এবং জনা পড়েছিল যে বিভিন্ন অফিসে নকলি সার্টিফিকেট দিয়ে অনেক লোক চাকরি করছেন। এবং ইয়ে হচ্ছে বরগড় জেলার কথা এবং বরগড় জেলায় মধ্য সে সমান দৃশ্য দেখা মিলিছি। যেহেতু অম্বাভানা ব্লকে দুইজন শিক্ষক নকলি সার্টিফিকেট নকলি বিইডি সার্টিফিকেট দিয়ে চাকরি করুলে দুইজন কাহি বরগড় জেলার যদি তদন্ত করা যায় ঠিক ভাবে যদি খোঁজা যায় তবে এই সংখ্যা 200 মধ্যে হয়ে পারে। এবং সবুঠার বড় কথা এমানকর দেখুন ক্রোনোলজি, দুইজন গোটিয়ে ব্লকে শিক্ষকতা করুলে গোটিয়ে মানে 2005 দুইজন দুইজন যাক 2005 চাকরি পাইছিলে। এবং সবুঠার আশ্চর্যর কথা হল যে বিইডি সার্টিফিকেট এমানকর গোটিয়ে ইউনিভার্সিটি নাঁরে হি ফেক সার্টিফিকেট করেছিলে এবং 2011 এমানে রেগুলার হলে। সবুঠার আশ্চর্যর কথা হল যেতে মানে রেগুলার হলে রেগুলার হওয়ার পরে এমানকর ডকুমেন্ট ভেরিফিকেশন হুয়ে এবং যেতবে চাকরি মধ্য পাইলে সেতবে ডকুমেন্ট ভেরিফিকেশন হুয়ে দুই দুই থর এমানকর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল। তথাপি কেমিতি বিভাগ জাঁপারা না এমানে বিভাগ কু টঙ্কা দিয়ে সেমানকর মুহ বন্ধ করেছিলে ইয়ে হচ্ছে বড় কথা। কারণ 2005 পর্যন্ত পাখাপাখি 20 এমানে চাকরি করেছেন ফেক সার্টিফিকেট দিয়ে 29,900 টঙ্কা এমানে শেষ সময় দরমা পাওলে। যদি আমি 20 হিসাব করা এমানে কেতে টঙ্কা দরমা নিয়েছেন হিসাব করতু এবং এভাবে ভাবে ফেক সার্টিফিকেট দিয়ে চাকরি করুলে এবং যে কথা কুলি মু পুনি থরে কবি যদি ভালসে তদন্ত করা যায় কেবল শিক্ষা বিভাগ কাহি সবু বিভাগে নকলি সার্টিফিকেট দিয়ে চাকরি করুবা লোক বাহারি পাইবে। কারণ যে 25 বিজেডির শাসন লা সে শাসন মধ্যে কিছু বি সম্ভব হচ্ছিল লোক নকলি সার্টিফিকেট দিয়ে চাকরি মধ্য করুলে টঙ্কা যা পাখে লা তাকে চাকরি মিলুলা কমলাকান্ত এবং ইয়ে হচ্ছে তার প্রমাণ। এবং এতে যেতবে মুখা খোলবার লাগিছি নিশ্চিত ভাবে ইয়ে ওড়িশার গোটিয়ে মানে বদনাম কহিলে অত্যুক্তি হব না। কারণ নকলি সার্টিফিকেট দিয়ে যার যোগ্যতা না সেই লোক যেতবে শিক্ষা দান করুছি তবে চিন্তা করতে কেউভাবে শিক্ষা দান করুব এবং পিলা মানে কেউভাবে পাঠ পড়ুবে এবং 20 ধরে গোটে নকলি সার্টিফিকেটে চাকরি কলা না সরকার জাঁপারে না প্রশাসন জাঁপারে এই মে মাসে এপ্রিল মে মাসে ধীরে ধীরে পুরা ঘুমার খুলছি। বহুত বহুত ধন্যবাদ লিপন হতা রয়েছিল। আমার পশ্চিম ওড়িশা অভিরুচি চিফ অধিক আলোচনা করতে নকলি সার্টিফিকেট র্যাকেটর পর্দাফাশ খবর। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।